বিরতির সংবাদ দুপুরে স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনাদের সাথে থাকব জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতে জানাবো শিরোনাম। নায়িকা শিবুকে হত্যার দায় স্বীকার করল স্বামী নোবেল। কেরানীগঞ্জ থেকে উদ্ধার হয় বস্তাবন্দি মরদেহ। করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ কার্যকরে জেলা প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশ। রাজধানীতে শুরু ডিসি সম্মেলন। সংক্রমণ বাড়লেও গণপরিবহন বাজারে মাস্ক পরায় অনীহা। আদালতের কার্যক্রম হবে ভার্চুয়ালি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ। সংঘর্ষ তদন্তে কমিটি গঠন। বৈধ লাইসেন্সের আড়ালে চলছে অবৈধ অস্ত্রের ব্যবসা। 15 জন গ্রেপ্তার, নজরদারিতে আরও কয়েকজন। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নায়িকা শিমুকে হত্যার দায় স্বীকার করেছে স্বামী নোবেল। এর আগে এ ঘটনায় সোমবার রাতে স্বামী নোবেল সহ 2 জনকে আটক করে পুলিশ। সোমবার কেরানীগঞ্জের আলিপুর ব্রিজের কাছের ঝোপ থেকে উদ্ধার করা হয় চলচ্চিত্রের অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ। সোমবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সুন্দর আগামীর প্রত্যাশায় এমন জমকালো আয়োজনেই খ্রিস্টীয় নতুন বছর 2022 বরণ করেছিলেন চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমু। অথচ মাত্র 17 দিন পরই রাজধানীর অদূরে কেরানীগঞ্জে মিলল তার বস্তাবন্দি মরদেহ। পাকা সংলগ্ন জমির ভিতরে বস্তাবন্দি অবস্থায়, ওখানে মালের সময় লাগবে, ঝোপঝাড় ভাঙা থাকবে। আমাদের তো সিমটম গুলো আমাদের মনে হয়েছে ওখানে মারা হয়নি, ছোট পর্দায় ছিল তার সরব উপস্থিতি। চলচ্চিত্র শিল্পী সমিতির 184 জনের সদস্যপদ স্থগিত ইস্যুতে বর্তমান কমিটির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। তাই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ হত্যায় জড়িত বলে সন্দেহ শিমুর সহকর্মীদের। সে বুঝতে পারবে যে কি অবস্থাতে ওকে মর্মান্তিক ভাবে মারা হয়েছে। তো এখন আমরা কিভাবে বলবো যে আমরা সাসপেক্ট আমরা করতে পারি, বাট আমরা শিওর না যে জায়েদ খানেরই কাজ, শিওর না, তবে উনি সব পারবে। জায়েদ খানের সাথে নাকি ঝগড়া হয়েছে, তুইতুকারি পর্যন্ত হয়েছে, এটা ওর ভাই বললো, শুনলাম, সেটাই শুনলাম। এটা মানবো না, কিছুতেই মানবো না, এত কিছু মানতে পারবো না। হাত পাটা ভাঙিয়ে থুয়ে দিত, ফেলে রাখতো, তার ফ্যামিলি দেখতো, যাই যেই মারছে মার্ডার করে ফেলতে হবে। একটা মানুষ, তার ছোট একটা ছেলে, একটা মেয়ে কিভাবে বাঁচবে তারা এখন, একবারও ভাবেন না যারা। স্বজনরা জানায় সোমবার সকাল 10টার দিকে বাসা থেকে বের হন এই নায়িকা। সে সময় প্রায় 2 ঘন্টা ওই ভবনের সিসি ক্যামেরা বন্ধ ছিল। তাই শিমুর স্বামী সাকাওয়াত আলিম নোবেল হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ পরিবারে। আমার বন্ধু ভাই অ্যাট্রাক্টেড, তা বলে আমার বন্ধু ভাই নোবেল হইলে প্রথম আসামি ভাই, তার ড্রাইভার এবং ভরাত, গাড়ির পিছনে রক্ত অবস্থা, আমার অবস্থায় অলরেডি ভরাত, আর এটা আমার বন্ধু ভাই আমরা ধরাই দিয়েছি। আমার সাথে 12 তারিখে নাকি আমার সাথে ঝগড়া হয়েছে, অথচ শিমুর সাথে গত 2 বছরে আমার কোনোদিন ফোনেও কথা হয়নি, সামনাসামনি দেখা হয়নি আজ পর্যন্ত আমার শিমুর সাথে। এই যে নোংরামি, শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে, আমি আশা করব যারা আছেন এই এই নোংরামি বন্ধ করেন। শিমু হত্যা মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই বাসা ছিল কেমনে? সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কি জন্য সরকারি সেবা নিতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে। করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়ন প্রকল্প নেওয়া সহ 24 দফা নির্দেশনাও দিয়েছেন সরকার প্রধান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের মিলন মেলা বার্ষিক সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জনগণ ও প্রশাসনের দূরত্ব কমিয়ে সুষম উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মকৌশল ও নীতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়,
সে বিষয়ে সকলকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। বিশ্বে বিভিন্ন দেশে নতুন করে করোনা ভাইরাসের একটা নতুন ভেরিয়েন্ট এসে গেছে, তো এটা খুব দ্রুত ছড়াচ্ছে। এ ব্যাপারে সবাইকে আরও সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং আমি জেলা প্রশাসনে সকলকে বলবো যে আপনারাও ছ ছ জেলা এখন নির্দেশ দিয়ে দেবেন, প্রত্যেকেই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে। ২৪ দফা নির্দেশনায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কাজ করার তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সব জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা আছে, তাদের কিছু প্রতিশ্রুতি থাকে জনগণের কাছে, এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন। তবে আমি অবশ্যই এটা বলবো যে প্রতিশ্রুতিগুলি আসলে এটা যথাযথ কিনা সেটা বিবেচনা করে সেই ধরনের পরিকল্পনা নেওয়া, তাতে করে সার্বিক উন্নয়নটা দ্রুত হবে। উন্নয়নের সব সূচকে দেশের ঈর্ষণীয় সাফল্যের পেছনে সরকারের ধারাবাহিকতা ও আন্তরিকতার উল্লেখ করেন সরকার প্রধান। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে যথাযথ সম্মান দেখানোরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোথাও কোনো জায়গায় কোনো মুক্তিযোদ্ধা পরিবার বা শহীদ পরিবার বা গণহত্যার শিকার পরিবার কেউ এই ধরনের মানে দুর্ভোগ পোহাচ্ছে কিনা, কারণ এটা অন্তত আমার জন্য খুবই লজ্জাজনক। আমি আর দেখতে চাই না কখনো যে কোনো শহীদ পরিবার জাতির পিতার চিঠি যার হাতে সে ভিক্ষা করে খাবে, এটা যেন না হয়। লক্ষ্য অনুযায়ী দারিদ্র শূন্যের কোটায় নামিয়ে আনা সহ গৃহহীনদের আশ্রয় নিশ্চিতেও জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, তার জন্য যা করা দরকার আমাদের করতে হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকরা জেলা পর্যায়ে কমিটি করে দেওয়ার দাবি জানালেও তা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ কথা জানান তিনি। এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকারের নির্বাহী আদেশে জেলা প্রশাসকরা অনেক সিদ্ধান্ত নিতে পারেন, তবে স্থানীয় পর্যায়ে সরকারের অনেক প্রকল্প বাস্তবায়নের জন্য আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, এটা কাটিয়ে উঠলে প্রকল্প বাস্তবায়ন সহজ হবে বলে জানান তিনি। তারা চেয়েছিলেন যে কমিটি গঠন করে তাদেরকে যেন ফর্মালাইজ করা হয় কাজে, এইটার ফুল প্রয়োজন নেই আমরা মনে করছি, তারা ইতিমধ্যে করতে পারেন। ভূমি ব্যাপারটা খিটমিটে, কিছু আইনগত ব্যাপারও আছে, এইটাকে আরও দ্রুত করার জন্য তাদের কাছ থেকে আমরা সহায়তা চেয়েছি, তারা সহায়তা দিচ্ছেন। করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ কার্যকর হলেও গণপরিবহনে মানা হচ্ছে না একেবারেই। সকালে অফিস টাইমে ভিড় দেখা যায় যাত্রীদের, স্টপেজগুলোয় বাস থামতেই হুড়োহুড়ি করে উঠছেন যাত্রীরা, কোনো কোনো বাসে দাঁড়িয়েও নেওয়া হচ্ছে যাত্রী। এছাড়াও মাস্ক পরায় অনীহা রয়েছে যাত্রী, চালক ও হেল্পারের মধ্যে। কোনো বাসেই নেই স্যানিটাইজার ব্যবহারের ব্যবস্থা। সকালে রাজধানীর কোথাও স্বাস্থ্যবিধি নিশ্চিতে কোনো অভিযান দেখা যায়নি। চট্টগ্রামের করোনা পরিস্থিতি এবং সেখানের সরকারি নির্দেশনা মানার সর্বশেষ অবস্থা তুলে ধরার জন্য আমাদের সাথে সরাসরি রয়েছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, ঢাকায় একেবারে মানা হচ্ছে না সেই খবর আমরা তুলে ধরছিলাম গণপরিবহনে বিশেষ করে, একটু জানতে চাইবো চট্টগ্রামে কি অবস্থা সরকারি নির্দেশনার পরে, বেশ কয়েকদিন কিন্তু পেরিয়ে গেল। দেখুন, রাজধানী ঢাকায় যেহেতু করোনার বিষয়ে মানুষ সচেতন হচ্ছে না, সংগত কারণে চট্টগ্রামে মানবে না, এটি খুব স্বাভাবিক। আমরা আসলে নগরীর বেশ কয়েকটি সড়কে সকাল থেকে আছি, আমরা বেশ কয়েকটি মোড়ে আছি। এই মুহূর্তে আমরা নগরীর টাইগার পাস এলাকায় দেখছি, সেখানে দেখছি যে সমস্ত বাসগুলো, গণপরিবহনগুলো থামছে, সেখানে লোকজন দেখছি আমরা হুড়োহুড়ি করে উঠছে এবং হুড়োহুড়ি আবার নামছে। আমরা সেই সমস্ত বাসের যারা হেল্পার রয়েছেন, যারা চালক রয়েছেন, কারো মুখে আসলে নিজের পক্ষে একটি যে মাস্ক পরিধান করতে হবে সেটি নিয়ে তাদের খুব বেশি ভ্রুক্ষেপ নেই। তারা আসলে যে যার মতো করে একটি ব্যাখ্যা দিচ্ছেন। আবার আমরা অনেককে এমন দেখেছি যে তাদের পকেটে মাস্ক আছে কিন্তু তারা সেটিকে মুখে দেওয়ার মতো যেই দরকার সেটি তারা মনে করছেন না। এই মুহূর্তে আমরা আছি নগরের টাইগার পাস এলাকায়। আমরা এই বিষয়টি নিয়ে আসলে পুরো কথা বলতে চাই। আমরা দেখছি সকাল থেকে নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে, এটি নিয়ে আমরা কথা বলবো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক নর্থের একজন কর্মকর্তা নাসির সাথে। যদি বলতেন যে আপনার আসলে কী ধরনের উদ্যোগ চালাচ্ছেন এবং জনগণের পক্ষ থেকে কী ধরনের সেবা আপনার পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশে করোনা সংক্রমণের শুরু থেকেই সিএমপি ট্রাফিক পুলিশ
পথচারী যাত্রী এবং পরিবহনের শ্রমিকদেরকে তাদের নিয়মিত আমাদের পুলিশের নিয়মিত দায়িত্বের পাশাপাশি কোভিড প্রোটোকল মেনে চলার জন্য উদ্বুদ্ধ করে আসছি। সাম্প্রতিককালে অমিক্রন সংক্রমণের হার বৃদ্ধির প্রেক্ষাপটে আমরা তারই অংশ হিসেবে আমরা তাদের যাত্রীদেরকে সচেতন করার চেষ্টা করছি, তাদের মধ্যে লিফলেট বিতরণ করছি, পাশাপাশি যাদের মাস্ক নাই তাদেরকে আমরা মাস্ক দিচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদেরকে সতর্ক করছি এবং উদ্বুদ্ধ করছি। আমরা ট্রাফিক পুলিশ হিসেবে আমরা তাদেরকে সচেতন এবং সতর্কতার মধ্যেই সীমাবদ্ধ থাকছি এবং তাদেরকে ওই মাস্ক দিচ্ছি এবং অনেকের সাথে মাস্ক থাকে, মাস্ক পরে না আমরা তাদেরকে মাস্ক পরতে বাধ্য করছি। আর এর এর চেয়ে বেশি কঠোরতা আমি জানি যে বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জানি। যেমনটি শুনছিলেন যে চট্টগ্রাম পুলিশের পক্ষ থেকে নগরের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ এবং যারা পরিবহন শ্রমিক রয়েছেন যাত্রী রয়েছেন তাদেরকে আসলে করোনার যে ভয়াবহতা সেটি বোঝানোর তারা চেষ্টা করছেন, তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ভ্রাম্যমাণ টিম পরিচালনা হওয়ার কথা সেটি আমরা আজকে সকাল থেকে কোথাও দেখিনি। প্রতিদিনই তারা বেরোবেন এমন একটি নির্দেশনা দেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে সেটি বের হয় না। আজকেও আমরা সকাল থেকে দেখেছি যে কোথাও কোনো রকমের মোবাইল টিম নেই, সংগত কারণে যে যার মতো করে চলাফেরা করছে। তবে একটি আশার বিষয় হচ্ছে গত কয়েকদিন ধরে নগরের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে আসলে টিকা দেওয়া হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে একটি কমিউনিটি সেন্টার থেকে এসেছিলাম, সেখানে আজকে অন্তত 7-8 হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার একটি লক্ষ্য নিয়ে সকাল থেকে টিকা দেওয়া শুরু হচ্ছে এবং আমরা দেখছি কিছু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা টিকাটি দিচ্ছে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক বিতরণ এবং ভ্যাকসিন কার্যক্রমের সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী হাসান রিটন। টাঙ্গাইলে 2 দিন ধরে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম। জেলা শিক্ষা অফিসের সরবরাহকৃত তালিকার চেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় টিকায় ঘাটতি দেখা দিয়েছে বলছেন সিভিল সার্জন। সকাল থেকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ কেন্দ্রে টিকা নিতে এসেও না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। জেলা শিক্ষা অফিসের সাথে স্বাস্থ্য বিভাগের সমন্বয়হীনতার জেরে এই ভোগান্তি দাবি ভুক্তভোগী শিক্ষার্থীদের। বাদ পড়া শিক্ষার্থীদের নাম দ্রুত সরবরাহ করা হবে বলছেন জেলা শিক্ষা কর্মকর্তা। এদিকে তালিকা পেলে সেই অনুযায়ী আবার করোনা টিকা কার্যক্রম শুরু হবে বলে জানান সিভিল সার্জন। টাঙ্গাইলে 3,01,573 জন শিক্ষার্থীর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 1,58,568 জন। আমি 3-4 দিন যাবত ঘুরতেছি, আজকে আসার পর বলতেছে যে প্রথম ডোজ শেষ হয়ে গেছে, এখানে দিতে নাকি দেরি হবে, এখন কেউ শিওর ভাবে বলতে পারলো না যে কবে দিবে। শিক্ষা কর্মকর্তা আমি গতকালও চিঠি দিয়েছি, অফিসিয়ালি চিঠি দিয়েছি যে উনি আমাকে পৌরসভার বাদপড়া স্কুল এবং বাদপড়া শিক্ষার তালিকা আমাকে উনি সরবরাহ করেন, আমি তার ভিত্তিতে যেদিন দিবেন তার পরের দিনই আমি টিকাদার ব্যবস্থা করতে পারবো। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, শিক্ষার্থীরা যে টিকা থেকে বঞ্চিত হচ্ছেন, বলা হচ্ছে যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে শিক্ষা অফিসের সাথে সিভিল সার্জনদের, সেক্ষেত্রে কিসের ভিত্তিতে আসলে জেলা শিক্ষা অফিস তালিকা পাঠিয়েছিল যে এত টিকার ঘাটতি হলো? আমি এ বিষয়ে কথা বলেছি জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানমের সাথে। তিনি যেটা বলেছেন যে প্রথম ধাপে তিনি উপজেলাগুলো থেকে যে তথ্য নিয়েছেন সেই তথ্য অনুযায়ী 1,91,320 জন শিক্ষার্থীর তালিকা তার কাছে এসেছিল এবং সেটা তিনি সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করেছেন, কিন্তু পরবর্তীতে আবার নতুন একটি তালিকা দেওয়া হয়। সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে 3,01,573 জন শিক্ষার্থী তালিকা জমা দেওয়া হয়েছে। আর সিভিল সার্জন যেটা বলছেন তা প্রথম দফায় যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা অনুযায়ী তারা ইতিমধ্যে 1,58,568 জন শিক্ষার্থীর প্রথম ডোজ আর 24,378 জন শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা সম্পন্ন করেছে। বাদ বাকি যে শিক্ষার্থী রয়েছে তাদের টিকা প্রাপ্তি সাপেক্ষে এই টিকাটা দেওয়া যাবে এমন কথাই কিন্তু জেলা সিভিল সার্জন অফিস থেকে বলা হচ্ছে। আমি যদি দর্শকদেরকে দেখাই, আমার পিছনে যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রেই কিন্তু টাঙ্গাইলের সদর উপজেলার যে শিক্ষার্থী রয়েছে তাদের টিকা দেওয়া হয়। গত 2 দিন যাবত এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা আসছে কিন্তু তারা টিকা দিতে না পারে তারা চলে যাচ্ছে। আমি আবারও কথা বলেছি লায়লা খানমের সাথে যিনি জেলা শিক্ষা কর্মকর্তা, তিনি যেটা বলেছেন যে নতুন তালিকা আবারও তৈরি করা হয়েছে, যারা বাদ পড়েছে তাদের তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকাটা দ্রুতই তারা সিভিল সার্জন কার্যালয়ে জমা দেবে। কিন্তু আমি আজকে 10:30 সময় সিভিল সার্জন কার্যালয়ে এই বিষয়ে কথা বলার জন্য গিয়েছিলাম সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে। তিনি যেটা বলেছেন যে আজকে 10:30 পর্যন্ত কিন্তু নতুন কোনো তালিকা আসেনি, তালিকা আসলেই বাদ পড়া শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে এমন তথ্য কিন্তু তিনি আমাকে জানিয়েছেন। সহকর্মী মামুনুর রহমান জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে।
করোনা সংক্রমণ বাড়ায় আদালতের কার্যক্রম আবারও ভার্চুয়ালি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সকালে আপিল বিভাগের কার্যক্রমের শুরুতেই একথা জানান তিনি। এর আগে সকালে আপিল বিভাগের একজন আইনজীবী করোনা সংক্রমণ বৃদ্ধির বিষয়টি আদালতের নজরে আনেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, দেশে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে ভার্চুয়ালি কার্যক্রম পরিচালনা করতে হবে। ভার্চুয়াল আদালতে যে কম মামলা নিষ্পত্তি হয় বিষয়টি এমন নয়, তাই ভার্চুয়ালি ফিরে যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এদিকে হাইকোর্ট বিভাগের 13 জন বিচারপতি ও সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও বিচারিক আদালতের 36 জন বিচারকও করোনা আক্রান্ত। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে, দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে কোয়ারেন্টিনের নির্দেশ মানছে না অনেকে, ভিসা বন্ধের শঙ্কা। করোনা আক্রান্ত ছাড়ালো 33 কোটি, এবছর বেকারের সংখ্যা হবে প্রায় 21 কোটি বলছে ILO। টানা 6ষ্ঠ দিনের মতো আন্দোলন চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে এই ক্যাম্পাসের গোল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সারাদিন ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে উল্লেখ করেন আন্দোলনকারীরা। তারা জানান, দাবি আদায়ে 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হবে। এর মধ্যে সুরাহা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নিম্নমানের খাবার, অব্যবস্থাপনা সহ নানা অভিযোগে বৃহস্পতিবার থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রবিবার শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার পর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের কোনো মানে কোনো রকম উদ্দেশ্যই নাই যে আমরা কোনো ধরনের সহিংস আক্রমণ বা সহিংস উপায়ে আমরা হচ্ছে এই কর্মসূচি চালিয়ে যাব। যে ভিসি আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলতে ভয় পায় এবং শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের সাথে কথা না বলে তাদেরকে গুলি করে, সেই শিক্ষক আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার সমস্ত যোগ্যতা হারিয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে সিলেট থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, টানা 6ষ্ঠ দিনের মতো ক্যাম্পাস উত্তাল, আন্দোলন করছেন শিক্ষার্থীরা, প্রশাসনের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা আসছে কিনা বা আসার সম্ভাবনা আছে কিনা? এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ঘোষণা আসেনি। এর অন্যতম কারণটি হচ্ছে প্রশাসন কিন্তু এই হলগুলো ছাড়ার নির্দেশ দিয়েছিল গতকাল বেলা 12টার মধ্যে, তারপরেও কিন্তু তারা হল ছাড়েনি, তারা আন্দোলন করে যাচ্ছে উপাচার্যের পদত্যাগের দাবিতে। এবং সকালে আন্দোলনকারীর সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পেয়েছি বেলা 12টা একটা নাগাদ কিন্তু হাজারখানেক শিক্ষার্থী তারা এই গোল চত্বরে অবস্থান করে অবস্থান কর্মসূচি এবং স্লোগান দিতে থাকে। তো এক পর্যায়ে আমরা জানতে পেরেছি এবং আজকে আমরা দেখেছি যেটি, সেটি হচ্ছে এই পুরো বিষয়টি নাকি শিক্ষা মন্ত্রণালয় অবহিত রয়েছেন এবং শিক্ষামন্ত্রী এই বিষয়টি দেখছেন। তো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল কিন্তু আজকে ক্যাম্পাসে এসেছেন। সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শফিউল আলম চৌধুরী নাদিল, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর পাশাপাশি রয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান এবং সিলেট মহানগর আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন। তো তার প্রতিনিধি দল কিন্তু শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে যৌক্তিক দাবি হলে সেই দাবিগুলো মানার পক্ষে কিন্তু বর্তমান সরকার কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ সেই দাবির পক্ষেই রয়েছে। এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার পর এই প্রতিনিধি দল এখন উপাচার্যের সাথে বৈঠকে বসেছেন। এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি নিশ্চয়ই উপাচার্যের বাসভবন আমরা রয়েছি। এই বাসভবনের কিন্তু উপাচার্যের সাথে বৈঠকে রয়েছেন এই আওয়ামী লীগের প্রতিনিধি দল। তো আওয়ামী লীগের প্রতিনিধি দল যেটি বলছেন যে দ্রুততম সময়ে একটি সমাধানের পথ খুঁজে এই চলমান আন্দোলন থেকে স্থগিত করতে হবে এবং যাতে করে সুষ্ঠুভাবে এই ক্যাম্পাসে আবার পড়ালেখা শুরু করা যেতে পারে সেই ব্যবস্থাই কিন্তু গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের যেভাবে একটু জানতে চাই যে এই ঘটনার প্রেক্ষিতে তো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেক্ষেত্রে যে প্রতিনিধি দলের কথা আপনি বলছেন, দল হিসাবে আওয়ামী লীগের প্রতিনিধি দল সেখানে গেছে, এই বিষয়টি আসলে একটু বিস্তারিত বলবেন।
আমরা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে দুপাজাদের সাথে যখন কথা বলছিল ঠিক তখন আমরা কিছু শিক্ষককে এখানে প্রবেশ করতে দেখেছি। সেখানটায় রয়েছেন প্রক্টর, রয়েছেন শিক্ষক পর্ষদের যিনি সভাপতি, ওনারাও কিন্তু প্রবেশ করেছেন। তো তাদের সাথেও কিন্তু বৈঠকে বসেছেন আওয়ামী লীগের যিনি প্রতিনিধি দল রয়েছে তারা। তবে এই তদন্ত দল কিন্তু অনেক সূত্রে পাচ্ছেন, তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নানা ধরনের তথ্যপাত্র পেয়েছেন বলে আমরা জানতে পেয়েছি। তবে কবে নাগাদ সেই রিপোর্টটি প্রকাশ পাবে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। কারণটি হচ্ছে এই তদন্ত কমিটিকে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। সহকর্মী মাধব কর্মকার জানাছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। বৈধ অস্ত্রের আড়ালে চলছে অবৈধ অস্ত্র ব্যবসা। গত কয়েক বছরে বৈধ অস্ত্রের লাইসেন্সধারী এমন অন্তত 18 জনের নামে অবৈধ অস্ত্র বিক্রির অভিযোগে মামলা হয়েছে। তাদের মধ্যে অন্তত 15 জনকে গ্রেপ্তারও করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নজরদারিতে রয়েছে আরও কয়েকজন। চট্টগ্রামের বৈধ অস্ত্র ব্যবসায়ী হোসেন সাইনবোর্ডের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবার করে আসছিলেন। সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র বিক্রি থেকে শুরু করে ভাড়াও দিচ্ছিলেন। দুই মাস আগে তাকে সহ আরও 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বেশিরভাগ অবৈধ অস্ত্র আনছে চোরাকারবারীরা, পাশাপাশি অসাধু আমদানিকারক প্রতিষ্ঠান চাহিদাপত্রের অতিরিক্ত অস্ত্র কিনছে গোপনে। এইসব অস্ত্রের কোড নম্বর ও কোম্পানির নাম মুছে চোরামূল্যে তা তুলে দিচ্ছেন সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর হাতে। ব্যবসা খারাপ যাচ্ছে দেখে আমি বৈধ অস্ত্রে যায় অবৈধ অস্ত্র বা যার হাতে অস্ত্র লাইসেন্সধারী নয় এমন কারো কাছে অস্ত্র বিক্রি করলাম বা ভাড়া দিলাম, এটা একদম ক্রিমিনাল অফেন্স এবং এটা যারা করবে তাদেরকে আইনের আওতায় আনা এনে তাদের শাস্তি দেওয়া প্রদান করা উচিত। প্রপার সার্ভেলেন্স যদি না থাকে একটা টাস্ক ফোর্স করা যেতে পারে যারা আসলে এই লিগ্যাল উইপনের সাথে সাথে এই লিগ্যাল উইপনগুলোর মোবিলিটি বা কোথায় কোথায় যাচ্ছে সেগুলো আসলে নজরদারির মধ্যে রাখবে। তবে বৈধ অস্ত্র ব্যবসায়ীদের অবৈধ অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে দ্বিমত জানিয়েছে সংশ্লিষ্টরা। আমাদের লাইসেন্সের বাইরে আমরাও বিক্রিও করতে পারি না, কেউ কিনতেও পারবে না। কাজে যদি বলে থাকে একটা ঘটনা শুনেছি, হয়তো এটা বিচ্ছিন্ন ঘটনাই হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে দেশে বৈধ অস্ত্র ব্যবসায়ী আছেন 84 জন, তাদের মধ্যে অবৈধ অস্ত্র বিক্রির অভিযোগ অন্তত 18 জনের নামে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে অন্তত 15 জন। চোরাচালানের মাধ্যমে অস্ত্রগুলি সংগ্রহ করে অবৈধ অস্ত্রগুলি সন্ত্রাসীদের কাছে বিক্রি করে, এটা অনেক ক্ষেত্রেই আমাদের সন্দেহের বাইরে থেকে গেছে। বাট এখন থেকে আমরা এটা নিয়ে কাজ করতেছি। এরকম 2-1 জনকে আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি, তাদের বিষয়ে আমাদের নজরদারি আছে। পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী সারা দেশে এখন বৈধ অস্ত্রের সংখ্যা 44,104টি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে দুদকের অবৈধ সম্পদ অর্জন মামলার বিচার কাজ চলবে বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেয়। 2007 সালের 1,35,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বদির বিরুদ্ধে মামলা করে দুদক। হাইকোর্টের আদেশে দীর্ঘদিন বিচারিক কার্যক্রম স্থগিত ছিল, পরে 2017 সালে এ মামলার কার্যক্রম আবারও শুরু হয়। মামলায় 2020 সালের 13 সেপ্টেম্বর আব্দুর রহমান বদির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করার আদেশ দেন চট্টগ্রাম বিচারিক আদালত। পরে ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন পিটিশন দেন বদি। মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। গত 5 বছরে বরিশাল বিভাগে প্রায় 150 দুর্ঘটনা হলেও তার কোনোটির তদন্ত প্রতিবেদনই মাঠ পর্যায়ে পৌঁছেনি। 2-1 জনকে শাস্তি দেওয়া হলেও দুর্ঘটনা প্রতিরোধে কমিটির সুপারিশ কতটা বাস্তবায়ন হলো তা নিশ্চিতে জবাবদিহিতা নেই কোনো পর্যায়ে, ফলে দুর্ঘটনা বন্ধ হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত 24 ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে মারা যায় অন্তত 46 জন, এখনও নিখোঁজ 11 জন। ওই ঘটনায় লঞ্চটির 4 মালিক, মাস্টার ও চালকদের দায়ী করে জানুয়ারির প্রথম সপ্তাহে প্রতিবেদন দেয় নৌ মন্ত্রণালয় কমিটি। তবে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ সহ মাঠ পর্যায়ের কারো কাছেই তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পৌঁছেনি। সংশ্লিষ্টরা বলছেন দুর্ঘটনা প্রতিরোধে বিশেষজ্ঞদের সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই কমিটির প্রতিবেদন সরাসরি যদি আমাদেরকে দেওয়া হয় বা আমরা যদি পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যারা স্থানীয় আমাদের জেলা প্রশাসন আছে এবং পুলিশ প্রশাসন আছে, আমাদের কমিটিতে সুপারিশ কী কী সুপারিশ করা হয়েছে সেই সুপারিশের আলোকে কিন্তু আমরা ব্যবস্থা নেওয়া
নিতে পারতাম। নৌপথে যেসব বহন চলে সেগুলো কি ধরনের কাজে ব্যবহার হয় এবং কি কি থাকা উচিত সেটা আমাদের জানা উচিত, তো সেটা আমরা জানতে পারলে আমাদের সুবিধা হয়, কিন্তু এরকম কোনো রিপোর্ট আমাদের কাছে আসে না। লঞ্চ মালিকরা বলছেন দুর্ঘটনার পর শুধু শাস্তি দেওয়াই যথেষ্ট নয়, তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও জরুরি। জরিমানার মধ্যে তো আর এই নিরাপত্তার এই ধরনের কোনো কিছু অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। এই জায়গায় যদি আমরা ওই তদন্ত কমিটিতে কী তদন্ত করলো, কী তারা পাইলো, এগুলো নিয়ে যদি মালিক সমিতির সাথে আলাপ আলোচনা করে একটা ব্যবস্থা নেয় তাহলে হয়তো একটা সুব্যবস্থা বের হয়ে আসবে। তদন্ত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করলে জবাবদিহিতা বাড়বে বলে মনে করছেন মানবাধিকার কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা। তদন্ত এখন আর লুকাবার কোনো বিষয় নাই, এখন তদন্ত করেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তারা জনগণের সম্পদ, তারা যেটা তদন্ত করে পাবেন সেটা জনগণের মধ্যে তারা বিলিয়ে দেবেন। আমাদের কাছে কোনো তদন্ত আসলে আপনারা আমাদের কাছে জবাব চাইবেন এবং আমরা অবশ্যই আপনাদের জনগণের সামনে আমরা দৃষ্টান্তমূলক যে তদন্ত হয়েছে তার রূপরেখা, তার পরিণতি এবং তার যে সফল একটি সমাপ্তি সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরব। ফায়ার সার্ভিসের তথ্য মতে গত 5 বছরে বরিশাল বিভাগে নৌ দুর্ঘটনা ঘটেছে অন্তত 145টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গ্যাসের দাম এক লাফে দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব দিল বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। সোমবার এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে এক চুলার দাম 925 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা এবং দুই চুলা 975 টাকা থেকে বাড়িয়ে 2100 টাকা করার প্রস্তাব দিয়েছে তারা। এছাড়া আবাসিকে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বর্তমান মূল্য 12.60 টাকা থেকে বাড়িয়ে 27.37 টাকা এবং সিএনজি প্রতি 35 টাকা থেকে বাড়িয়ে 76.04 টাকা করার প্রস্তাবও করা হয়েছে। এছাড়া গড় হিসাবে দাম বিদ্যমান 9.36 টাকা থেকে 20.35 টাকা করার প্রস্তাবও দিয়েছে বাখরাবাদ। মূলত বিভিন্ন খাতের বাড়তি খরচ এবং ভর্তুকির চাপ কমাতে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। পুতির টেবিল ম্যাট থেকে শুরু করে মোড়া কাভার, কম্বল, বিভিন্ন নকশার ব্যাগ ও শাল নিয়ে বাণিজ্য মেলায় পসরা সাজিয়েছেন বিদেশি ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের দাবি পণ্যের দাম বেশি, আর ব্যবসায়ীরা বলছেন ক্রেতারা কিনছে কম, দেখছে বেশি। ভারতে জয়পুরের মোড়া কাভার দেখতে স্টলে ভিড় করছেন দর্শনার্থী ও ক্রেতারা। জরি ও সুতায় তৈরি বাণিজ্য মেলায় নতুন পণ্য এটি, বিক্রি হচ্ছে 2000 টাকায়। একই স্টলে সিল্কের কম্বল দাম 4000 টাকা। নতুন একটু মনে হচ্ছে আমার এই মোড়ার কাভারগুলো জয়পুর থেকে এসছে, একটু ডিফারেন্ট, কিন্তু আমি চাচ্ছিলাম একটু স্মল সাইজ। তো আমরা যারা বাণিজ্য মেলায় আসি একটু টার্গেট থাকে একটু কমের মধ্যে কিছু ভালো জিনিস পাওয়ার, কিন্তু যদি নর্মাল মার্কেটের মতোই দামটা থাকে সেক্ষেত্রে আসলে একটু টাফ হয়ে যায়। হোম প্রোডাক্টে সোফা হ্যাঁ, মোড়া হ্যাঁ, ওর বেড কভার হ্যাঁ, বেডশিট হ্যাঁ। এছাড়াও পুতির তৈরি নতুন ধরনের টেবিল ম্যাট নিয়ে হাজির ভারতের আরেক ব্যবসায়ী। কালো, সাদা ও সোনালি সহ রয়েছে বেশ কয়েকটি রং। তাই টেবল, সেন্টার টেবল, ডাইনিং টেবল, টি টেবল, যাহা পে ভি আপ চাহে চাহে অর ওয়াল হ্যাঙ্গিং মে ভি ইসে ইউজ কর সকতে হ্যায়। মানে একটা জায়গা সুন্দর করে সাজালেও ভালো লাগবে, কিন্তু প্রাইসটা আমার কাছে আসলে অনেক বেশি মনে হচ্ছে। এবারও কাশ্মীরের চাদর, বিভিন্ন নকশার পাটোরা, মটকা ও জয়পুরের ব্যাগ নিয়ে মেলায় পসরা সাজিয়ে বসেছেন পাকিস্তান ও ভারতের ব্যবসায়ীরা। বেচা কেনা চললেও তা গেল বছরের তুলনায় অনেক কম দাবি ব্যবসায়ীদের। ক্রেতারা কিনছেন কম, দেখছেন বেশি। ইন্ডিয়ান ব্যাগ দেখলাম এখানে, ভালোই লাগছে দেখতে। সেল ইজ লিটল বিট ডাউন দিস ইয়ার বিকজ ইটস এ নিউ প্লেস, ইজ এ টু ফার ফ্রম দ্য সিটি ঢাকা। কাশ্মীরি শালগুলো ওইগুলোর সাইড দিয়ে অ্যানিমেলের অর্ডার করা আছে। এটা একটা সাতুশ দিয়ে আপনার একটা শাল তৈরি হতে প্রায় 1.5 বছরের মতো টাইম লাগে। করোনার কারণে 2 বছর পর পূর্বাচলের রূপগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে এবারের বাণিজ্য মেলা। মেলায় স্টল ও প্যাভিলিয়ন রয়েছে 227টি। প্রতিদিন মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে 7 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশনা থাকলেও তা মানছেন না অনেক শিক্ষার্থী ও ব্যবসায়ী। এতে আবারও দেশটিতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বারবার নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়ছেন প্রবাসী কর্মীরা। 2020 সালে দক্ষিণ কোরিয়ায় প্রবেশকারী 10% বেশি বাংলাদেশের করোনা শনাক্ত হয়। এ কারণে ওই বছর মার্চে বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দেয় দেশটি। পরে ভিসা চালু হলেও 2021 সালের জুনে একই অভিযোগে আবারও নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়, ফলে দেশে এসে আটকা পড়েন কয়েক হাজার কর্মী।
দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে বাংলাদেশের 7 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশনা থাকলেও তা মানছেন না অনেক শিক্ষার্থী ও ব্যবসায়ী। এতে বারবার নিষেধাজ্ঞার কবলে পড়তে হচ্ছে বাংলাদেশিদের। আর এতে বিপাকে পড়েছেন এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস এর আওতায় দেশটিতে কর্মরত বাংলাদেশিরা। বর্তমানে নিয়মিতভাবে বিজনেস এবং স্টুডেন্ট ভিসাধারীরা কোরিয়ায় প্রবেশ করছে কোয়ারেন্টাইন না করে এবং সেখানে গিয়ে প্রতিনিয়ত করোনা পজিটিভ হচ্ছে। যদি এইভাবে করোনা পজিটিভ রোগী যায় তাহলে ওনারা আবার বিশেষ নিষেধাজ্ঞা দিয়ে দেবে। তাতে করে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইপিএস কর্মীরা যারা দীর্ঘদিন যাবৎ দেশে আটকা পড়ে আছে। আমরা বৈশালের প্রতি অনুরোধ করবো যে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। এর আগে হোটেল কোয়ারেন্টিনের নির্দেশনা বাস্তবায়নে বোয়েসেলকে দায়িত্ব দেয় সরকার। তবে প্রতিষ্ঠানটি বলছে প্রভাবশালী ব্যবসায়ীরা কোয়ারেন্টিন না করে বা ট্রানজিট নিয়ে দক্ষিণ কোরিয়ায় যাওয়াই সমস্যা দেখা দিচ্ছে। কিছু কিছু আমাদেরকে একটু বাইপাস করে হংকং অথবা সিঙ্গাপুরের অনারাইভাল ভিসা যাচ্ছে, সেখান থেকে তারা ফ্লাই করছে। বাংলাদেশি নাগরিক সে পৃথিবীর যে কোনো দেশ থেকে আসুক, এটা কিন্তু বাংলাদেশের রেটিংয়ে। দক্ষিণ কোরিয়ার সরকারি তথ্য অনুযায়ী 2022 সালের 17 জানুয়ারি পর্যন্ত দেশটিতে যাওয়া 15 বাংলাদেশীর করোনা শনাক্ত হয়েছে। এদিকে 1.5 বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ওই মাসে একটি মাত্র বিশেষ ফ্লাইটে 95 জন আটকে পড়া ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়ায় কাজে যোগ দিতে পেরেছেন। ফেব্রুয়ারিতে আরও 4টি বিশেষ ফ্লাইট যাওয়ার কথা, তবে কোয়ারেন্টিনের শর্ত না মানায় আবারও নিষেধাজ্ঞার শঙ্কায় কর্মীরা। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 2 বছর ধরে করোনার বিস্তার এবং নতুন ধরন অমিক্রনের ধাক্কায় 2022 সাল শেষে বিশ্বে বেকার মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াবে 20 কোটি 70 লাখে। মহামারী শুরুর আগে 2019 সালের তুলনায় এই সংখ্যা 2 কোটি 10 লাখ বেশি। সোমবার আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয় 2022 সালে 4 কোটি মানুষ শ্রমবাজারে আর থাকবেই না। মহামারীর কারণে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার ব্যাহত হচ্ছে, এর ফলে বিশ্বব্যাপী চাকরির বাজারও টালমাটাল অবস্থায় রয়েছে। মহামারীর গতিপথ ও সময়কাল সম্পর্কে অনিশ্চয়তার কারণে 2023 সাল পর্যন্ত চাকরির বাজারে এই অনিশ্চয়তা থাকবে বলে মনে করছে আইএলও, যেখানে নারীদের কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হতে পারে বলেও আশঙ্কা সংস্থাটির। মরক্কোর উপকূলে অভিবাসন প্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে 3 শিশুসহ 43 জন নিহত হয়েছেন, 10 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির বন্দর নগরী তারফায়ার উপকূলে নৌকাডুবিতে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্পেনের দাতব্য সংস্থা কামিনান্দো ফ্রন্টিয়ার্স। স্প্যানিশ ক্যানারি দ্বীপের দিকে যাচ্ছিলেন এই অভিবাসন প্রত্যাশীরা। মরক্কোর তারফায়ার শহর থেকে দ্বীপটি 100 কিলোমিটার দূরে। সংগঠনটির মুখপাত্র জানান, নৌকায় থাকা অভিবাসন প্রত্যাশীরা সাহায্যের জন্য রবিবার থেকে যোগাযোগের চেষ্টা করছিলেন। কয়েক ঘন্টা চেষ্টার পর মরক্কোর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে সমর্থ হন তারা। পরে দেশটির সহায়তায় উদ্ধার কাজ চালানো হয়। বিশ্বে একদিনে 20,72,000-এরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে 5,298 জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ছাড়িয়েছে 33 কোটি 16 লাখ। প্রাণহানি ছাড়িয়েছে 55,64,000। একদিনে সর্বোচ্চ 3,89,000 রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, মারা গেছে 468 জন। দেশটিতে গত এক সপ্তাহে প্রায় 47 লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। ইউরোপে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। পোল্যান্ডে চলছে সংক্রমণের পঞ্চম ঢেউ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন, একদিনে সর্বোচ্চ 3,89,000 রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, মারা গেছে 468 জন। দেশটিতে গত এক সপ্তাহে প্রায় 47 লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। ইউরোপে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। পোল্যান্ডে চলছে সংক্রমণের পঞ্চম ঢেউ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন, যে হারে অমিক্রন ছড়াচ্ছে তাতে দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। শীত মৌসুমে ইউরোপে করোনার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বেড়েছে। ফ্রান্সে একদিনে হাসপাতালে সর্বোচ্চ 25,775 জন রোগী ভর্তি হয়েছে। চীনের বেইজিং, আনিয়াং সহ কয়েকটি শহরে সংক্রমণ বেড়েছে। সরকার বলছে অমিক্রনের ঝুঁকি কম থাকলেও বিধিনিষেধে শিথিলতা দেয়া হবে না।
ভারতে চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছে 2,38,000। করোনা মোকাবেলায় ব্রাজিলে 5 থেকে 11 বছরের শিশুদের টিকাদান শুরু হয়েছে। ইসরায়েলে দেয়া হয়েছে করোনার চতুর্থ ডোজ, তবে দেশটির গবেষণা বলছে ওমিক্রন মোকাবেলায় চতুর্থ ডোজ যথেষ্ট নয়। অস্ট্রেলিয়ায় মঙ্গলবার সবচেয়ে বেশি 74 জন মারা গেছেন। আবারও লকডাউন জারি করেছে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাজ্যে করোনা শনাক্তদের সেলফ আইসোলেশনের সময় 7 দিন থেকে কমিয়ে 5 দিন করা হয়েছে, তবে রোগীকে পঞ্চম ও ষষ্ঠ দিনে করোনা নেগেটিভ হতে হবে। অর্থনীতিতে কর্মী সংকট কমিয়ে আনতে চিকিৎসা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। গত ডিসেম্বরে যুক্তরাজ্যে সেলফ আইসোলেশনের সময় 10 দিন থেকে কমিয়ে 7 দিন করা হয়। দেশটিতে করোনা শনাক্ত হওয়ার পরদিন থেকে আইসোলেশন পিরিয়ড শুরু হয়। সম্প্রতি যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা জানিয়েছে 5 দিন আইসোলেশনে থাকার পর 2/3 রোগী আর নতুন কাউকে সংক্রমিত করছে না। এ অবস্থায় সোমবার থেকে পঞ্চম ও ষষ্ঠ দিনে করোনা নেগেটিভ হলেই আইসোলেশন থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। শীতকালে জনসেবায় নিয়োজিত কর্মী সংকট লাঘবে এ সিদ্ধান্ত বলছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। সমস্ত তথ্য প্রমাণ পর্যালোচনা করে আমরা আইসোলেশনের সময় 5 দিনে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে পঞ্চম ও ষষ্ঠ দিনে করোনা নেগেটিভ হয়ে আইসোলেশন থেকে বের হওয়া যাবে। তবে এ সময়ের মধ্যে 2 বার নেগেটিভ না হলে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে। এক্ষেত্রে টানা 2 দিন নেগেটিভ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। টিকা নেয়া ও না নেয়া উভয়ের জন্যই এই নিয়ম প্রযোজ্য। এদিকে ষষ্ঠ দিনে আইসোলেশন থেকে মুক্তি পেলেও মাস্ক পরা, জনসমাগম এড়িয়ে চলা ও সম্ভব হলে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দাদের আইসোলেশনের সময় 7 দিনই থাকছে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনে রেকর্ড মাত্রায় কমেছে জন্মহার। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চীনের মূল ভূখণ্ডে 2021 সালে প্রতি হাজারে জন্মহার ছিল মাত্র 7.52%। ক্রমেই কমছে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনের জন্মহার। নতুন তথ্য অনুযায়ী 2020 সালে জন্মহার ছিল প্রতি হাজারে 8.52%। এক বছরের মাথায় সেটি কমে 7.52 দাঁড়িয়েছে। 2021 সালে দেশটিতে 1,06,20,000 শিশুর জন্ম হয়, যা আগের বছর 2020 সালের চেয়ে 16 লাখ কম। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা এক সন্তান নীতির কারণেই মানুষের মধ্যে সন্তান নেয়ার আগ্রহ কমে গেছে বলে মত বিশেষজ্ঞদের। বহু দশক ধরে কঠোরভাবে এক সন্তান নীতি অনুসরণের পর সেখানে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যায়। এ অবস্থায় ভারসাম্য টিকিয়ে রাখতে 2016 সালে চীন সেই নীতি বাতিলের ঘোষণা দিয়ে জানায় সব দম্পতি 2টি করে সন্তান নিতে পারবেন। কিন্তু এরপরও জন্মহার স্থায়ীভাবে বাড়েনি। শহরগুলোতে ব্যয়বহুল জীবনের কারণে বহু চীনা দম্পতি সন্তান নিতে চান না। এমন অবস্থায় 2021 সালে 3টি পর্যন্ত সন্তান নেয়ার অনুমতি দেয় চীন সরকার। 2021 সালের আগে 1949 সালে চীনের জন্মহার ছিল সর্বনিম্ন। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যানে বলা হয় অভিবাসী বাদে চীনের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি 2021 সালে ছিল মাত্র 0.034%, যা 1960 সালের পর সর্বনিম্ন। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইয়েমেনের রাজধানী সানায় একটি ভবনে সৌদি জোটের বিমান হামলায় 14 জন নিহত হয়েছে। সোমবার আবুধাবি বিমানবন্দরের কাছে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার জবাবে এই হামলা চালিয়েছে সৌদি জোট। হুতিদের ওই হামলায় নিহত হয় 3 জন। নিহতদের মধ্যে 2 জন ভারতীয় এবং 1 জন পাকিস্তানি নাগরিক। সানায় হুতি বিদ্রোহীদের ঘাঁটি সহ বিভিন্ন অবস্থানে বিমান হামলা শুরুর কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। নিহত 14 জনের মধ্যে 1 জন সাবেক সামরিক কর্মকর্তা, তার স্ত্রী, ছেলে এবং পরিবারের অন্য সদস্যরা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে হুতিদের উপপররাষ্ট্রমন্ত্রী টুইটারে দাবি করেছেন এই হামলায় 20 জন নিহত হয়েছে। এদিকে আবুধাবিতে হুতিদের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে আমিরাতের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রিকশার স্কেলে 5.3 মাত্রার ভূমিকম্পে অন্তত 26 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 5 জন নারী ও 4টি শিশু রয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। সোমবার ভূমিকম্পের আঘাতে কাদিস শহরে কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে অন্তত 700 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় সাগরের তলদেশে অগ্নুৎপাত ও সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। এদিকে দেশটির প্রধান বিমানবন্দর ছায়ে ঢেকে যাওয়ায় নিউজিল্যান্ডের পাঠানো ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। রোববার দ্বীপরাষ্ট্র টোঙ্গায় প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত হাঙ্গাটোঙ্গা হাঙ্গাহাপাই আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়। রাজধানী নুকুয়ালোফা থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অগ্নুৎপাতের বিস্ফোরণের শব্দ শোনা যায় 10,000 কিলোমিটার দূরের যুক্তরাষ্ট্র থেকেও। অগ্নুৎপাতের প্রভাবে টোঙ্গা উপকূলে আছড়ে পড়ে 1 মিটারের বেশি উচ্চতার সুনামি। ভয়াবহ সুনামির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় টোঙ্গার উপকূলীয় অঞ্চল। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ, ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ। সাগরের নিচে সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো বিশ্বের সাথে দ্বীপটির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্গত অঞ্চল পরিদর্শন করে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ। তবে এখনও ক্ষয়ক্ষতির পুরো চিত্র পাওয়া যায়নি। সোমবার সেখানে পর্যবেক্ষণকারী দল পাঠিয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আশ্বাস দিয়েছে ত্রাণ সহায়তারও। এদিকে সুনামি পরবর্তী ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে টোঙ্গার প্রায় 1 লাখ মানুষ। বন্যা দেখা দিয়েছে পেরু এবং নিউজিল্যান্ডেও। আগ্নেয়গিরির বিষাক্ত ছায়ে ঢাকা পড়েছে পুরো দ্বীপরাষ্ট্রটি। এতে চরম ঝুঁকিতে পড়েছে সেখানকার নাগরিকদের স্বাস্থ্য। এছাড়া ছাই এবং বন্যার কারণে দেখা দিয়েছে খাবার এবং পানির সংকট। ত্রাণ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে টোঙ্গা সরকার। তবে দুর্যোগের এই সময়ে দ্বীপটিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ারও শঙ্কা দেখা দিয়েছে। মুশরিফ আনুজান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম সীম হত্যার বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাচ্ছেন পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। যে আমরা একটা বস্তার ভিতরে একটা অজ্ঞাতনামা একজন নারীর লাশ আমরা পাই, এরপর আমরা সেটাকে তাকে শনাক্ত করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করি, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করি। করার পরে আমরা আইডেন্টিফাই করতে পারি তার নাম, ঠিকানা। তার নাম আমরা পেয়ে দেই, তার বয়স পেয়ে দেয়। এরপর তার তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তার প্রকৃত পরিচয় আমরা বের করতে পারি। তার নাম মডেল, তিনি একজন মিডিয়ায় কাজ করেন। তার নাম পুরো নাম রাইমা ইসলাম সিমু। বয়স আনুমানিক 41। উনি কলাবাগানে থাকেন। উনি বিভিন্ন টিভি এবং সিনেমার মিডিয়ায় কাজ করেন। পরবর্তীতে আমরা তার বাসায় আমরা যাই, যে সেখান থেকে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করি। সংগ্রহ করার পর ঘটনাস্থলের সাক্ষ্য প্রমাণ এবং তার বাসার সাক্ষ্য প্রমাণের প্রেক্ষিতে আমরা সন্দেহজনকভাবে তার স্বামী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে আমরা রাতের বেলা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তাদের বক্তব্য, আমাদের সংগৃহীত সাক্ষ্য প্রমাণ সব কিছুর প্রেক্ষিতে তাদের সংশ্লিষ্টতা আমাদের প্রাথমিকভাবে আমাদের নিকট প্রতীয়মান হয়, যার প্রেক্ষিতে আমরা তাদেরকে আটক করি। এই ঘটনার প্রেক্ষিতে ক্যানিগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। যেহেতু কালকে সারাদিন আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম, আজ রাত্রেও ব্যস্ত ছিলাম, আমাদের এইটা প্রক্রিয়াটা চলমান রয়েছে। কেন এই হত্যাকাণ্ড, এটা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি সেটা তাদের
দাম্পত্য পারিবারিক কিছু বিষয় এবং দাম্পত্য কলহের কারণে এটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এবং আরও তো বিস্তারিত তদন্তে আমরা জানতে পারব কি কারণে এটা আমরা বিস্তারিত তদন্ত না করে বলতে পারব না। কিভাবে হয়েছে কারণ ইয়ে হাজব্যান্ড একা মারছে নাকি ফরহাদের ভূমিকাটা কি ছিল এই বিষয়টি ক্লিয়ার করেন। আমরা এ পর্যন্ত যতটুকু মানে তথ্য আমাদের রয়েছে তার প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি যে ফরহাদ তাকে লাশটা গুম করার কাজে সহায়তা করেছে। তারপরেও বিস্তারিত তদন্ত না করে কার কি দোষ এবং কার কি সংশ্লিষ্ট এটা এটা এই মুহূর্তে বলা সম্ভব না। কোথায় হয়েছে হত্যাকাণ্ড এবং লাশ ওখানে কিভাবে গেল না ওইখানে হয়েছে কি ঘটনাটা কি তাকে এখানে লাশটি ওখানে কেন গেছে এটা গুম করার চেষ্টা করা হয়েছে এবং এটা কোথায় হত্যাকাণ্ড হয়েছে এটা তদন্ত না করে বিস্তারিত তদন্ত না করে এখন এই মুহূর্তে আমরা বলতে পারবো না। এটা তো পোস্টমর্টম রিপোর্টে বলতে পারবো আমরা পোস্টমর্টম রিপোর্টে ডাক্তার বলতে পারবে কিভাবে হয়েছে। আমরা হত্যাকাণ্ড কিভাবে ঘটেছে সেটা বলছি না, ইনকোয়েস্টে কি পেয়েছেন না এটা আমরা এই মুহূর্তে এগুলো আমরা বলতে চাচ্ছি না কারণ সব বিষয় বললে যে কোনো হত্যাকাণ্ডর প্রক্রিয়া সকল বিষয় এবং সাক্ষ্য প্রমাণের সকল বিষয় যদি বলা হয় এটা ভবিষ্যতে অন্য যে কোনো অপরাধী সেই তথ্যগুলো নিয়ে সে পরবর্তীতে অপর সংগঠনে এই এই বিষয় থেকে সতর্ক থাকার চেষ্টা করে যার প্রেক্ষিতে আমি এই সাক্ষ্য প্রমাণগুলো এখানে আমি উত্থাপন করতে চাই না। প্রাথমিকভাবে সে স্বীকার করেছে এটা আরো বিস্তারিত ভাবে আমাদের তদন্ত করতে হবে। এই ছিল আমার বক্তব্য, এই বক্তব্যের প্রেক্ষিতে যে সাক্ষ্য প্রমাণ এবং আমাদের যে তদন্ত যেটুক পেয়েছি সেটুকু আমরা আপনাদের কাছে তুলে দিলাম। সবাইকে ধন্যবাদ। চিত্রনায়িকা শিমু হত্যার বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এতক্ষণ ব্রিফ করা হচ্ছিল, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেই ব্রিফিংয়ে। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। এবাদত শরীফুল তাসকিনের স্কিল ও গতিতে মুগ্ধ অস্ট্রেলিয়া সাবেক পেসার শন টেইট, বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ তিনি। বলছেন পেস বোলিংয়ে গুরুত্ব দিলে ভারতের মতো বাংলাদেশও টেস্ট ক্রিকেটে ধারাবাহিক হয়ে উঠবে। নিউজিল্যান্ডের ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সামনে এক বছরে ধারাবাহিক হতে বলছেন সাবেক এই অজি তারকা। এবাদতের সেলুট, তাসকিন শরীফুলের বুনো উল্লাসের রেশ কেটে গেছে, তবে ঐতিহাসিক জয়ের প্রভাব থেকে যাচ্ছে টাইগার ক্রিকেটে। অনেকের বিশ্বাস মাউন্ট মঙ্গানুয়ের সেই জয় বাংলাদেশকে বদলে দেবে, সাদা পোশাকেও ধারাবাহিক হতে শিখবে মুমিনুলের দল। বিশ্বাসীদের কাতারে থাকছেন সাবেক অজি তারকা শন টেইটও। নিউজিল্যান্ডে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ, এই ধারা ধরে রাখতে হবে, সামনের একটা বছর খুব গুরুত্বপূর্ণ, এই আত্মবিশ্বাস কাজে লাগাতে হবে, সেভাবেই পরিকল্পনা করে ক্রিকেটারদের কাজ করতে হবে কন্ডিশন ও ম্যাচ পরিস্থিতি বুঝে। ঘরে মাঠে কঠিন চ্যালেঞ্জে পড়তে হয় পেসারদের, কঠিন কন্ডিশন থেকে বড় হওয়ার কষ্টটা উপলব্ধি করতে পারেন অস্ট্রেলিয়ার হয়ে 6 টেস্ট 35 ওয়ানডে ও 21টি টি-20 খেলা এই পেসার। তবে তরুণ টাইগার পেসারদের স্কিল গতিতে মুগ্ধ হয়েছেন, বিশ্বাস করেন পরিশ্রম করলে ফল পাবেন শরীফুল তাসকিনরা। গেল 10 বছরে ভারত অনেক উন্নতি করেছে পেস অ্যাটাকে, বাংলাদেশও তাই করতে পারে, যদিও স্পিন উইকেটে এটা করা কঠিন। আমার মনে হয় টেস্টে 20 উইকেট নিতে পেসারদের আরও গুরুত্ব দেবে বাংলাদেশ। বিপিএলে চট্টগ্রামের বোলিং কোচ হিসেবে ডাগ আউটে থাকবেন শন টেইট। বিপিএল আসরের পর এই দল থেকেই সদ্য সাবেক হওয়া বোলিং কোচ গিবসনকে বেছে নিয়েছিল বিসিবি। এবার একই প্রস্তাব দেয়া হলে কাজ করতে আগ্রহী টেইট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। অলরাউন্ড নৈপুণ্যে লঙ্কানদের জয়ের নায়ক অধিনায়ক দুনিত বৈল্লা লাগে। টস জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা, অজি ওপেনার ক্যাম্পবেল ছাড়া বড় ইনিংস খেলতে পারেনি কেউই। 28 রানে 5 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ধস নামায় বৈল্লা লাগে। বাহাতি স্পিনে ঝলক দেখানোর পর ব্যাট হাতে 50 করেন লঙ্কার অধিনায়ক। 78 বল হাতে রেখে 176 রানের টার্গেটে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে 7 উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বোলিং তোপে মাত্র 95 রানে গুটিয়ে যায় স্কটিশ ইনিংস, জবাবে 20 ওভারের আগেই লক্ষ্যে পৌঁছায় উইন্ডিজ। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে 115 রানে জয় পেয়েছে পাকিস্তান। It is
কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে স্বাগতিক মালয়েশিয়াকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ায় টস জিতে স্বাগতিক দলকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। টাইগ্রেসদের বোলিং তোপে 20 ওভার ব্যাট করলেও 49 রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। 4 ওভারে মাত্র 4 রানে 2 উইকেট নিয়ে রুমানা ছিলেন সবচেয়ে সফল 2 উইকেট শিকার সুরাইয়ার। জবাবে 2 উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। শামিমা করেন 28 রান, ম্যাচ সেরা রুমানা। গ্রুপে কেনিয়া, স্কটল্যান্ড আর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। মেসি সালাহকে টপকে আবারও ফিফা দ্য বেস্ট রবার্ট লেভানডস্কি। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন পোল্যান্ড ও বার্ন স্ট্রাইকার। এদিকে সর্বোচ্চ আন্তর্জাতিক গোল দেয় ফিফার বিশেষ সুপার বিশেষ পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আর বর্ষসেরা কোচ হয়েছেন চেলসির থমাস টুখেল। বার্সেলোনার হয়ে বিদায়ী মৌসুমটা ভালো না গেলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন মেসি। লালিগায় সর্বোচ্চ 30 গোল করেন, সেই সাথে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার 28 বছরের শিরোপা খরা ঘুচান। তবে ফুটবল বিশ্বকে অবাক করে মেসিকে ছাপিয়ে ফিফা দ্য বেস্ট হলেন লেভানডস্কি। বিবেচনায় পলিশ তারকার অনন্য রেকর্ড, বুন্দেসলিগার এক ক্যালেন্ডার ইয়ারে 43 গোল করেন লেভান। গার্ড মুলারের গড়া 49 বছরের পুরনো রেকর্ড ভাঙেন তিনি। টানা দুইবার এই পুরস্কার জিতে আমি খুব খুশি। আমার সতীর্থ, কোচ এবং যারা আমাকে ভোট দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞ। গেলবারের মতো এইবারও ফিফার বর্ষসেরা একাদশের আক্রমণ ভাগে মেসি, রোনালদো, লেভানডস্কি, তাদের সঙ্গে কেবল হালান্ড যোগ হয়েছেন। বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় না থাকলেও বিশেষ পুরস্কার জিতে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতাকে স্পেশাল অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করে ফিফা। 5 বছর বয়স থেকে ফুটবল খেলছি, এখনও যখন মাঠে যাই অনুশীলন করি, আগের মতোই অনুপ্রাণিত হই। আমি খেলাটাকে ভালোবাসি, আশা করি আরও 4-5 বছর খেলতে পারবো। বর্ষসেরা কোচ হয়েছেন থমাস টুখেল। পথ হারা চেলসিকে আমূল বদলে দেন তিনি, তার হাত ধরে 9 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে ব্লুজ। বর্ষসেরা নারী কোচও চেলসির এমা হায়েস, তার অধীনে ঘরোয়া ফুটবলে ট্র্যাভেল জেতে ইংলিশ ক্লাবটি। বর্ষসেরা নারী ফুটবলার বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতিয়েস, তার নেতৃত্বে ট্রেবল জয়ের পথে প্রথমবার নারী চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরে বার্সা। পুস্কাস অ্যাওয়ার্ড পেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা। লন্ডন ডার্বিতে টটেনহামের হয়ে রেবোনা ফ্লিকে দুর্দান্ত গোল করে এই পুরস্কার জেতেন লামেলা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইপিএলে জয়ের ধারায় ফিরতে রাতে ব্রাইটনের চ্যালেঞ্জ নেবে চেলসি। ম্যাচ শুরু হবে রাত 2টায়। একই সময়ে ইতালিয়ান কোপায় সাম্পদোরিয়াকে আতিথ্য দেবে ইউভেন্টাস। লিগে খারাপ সময় পার করছে চেলসি, শেষ 5 ম্যাচের লড়াইয়ে জিতেছে মাত্র 1টিতে। এতে 22 ম্যাচ শেষে 43 পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান দাঁড়িয়েছে 3-এ। শীর্ষে ওঠার লড়াইয়ে টিকে থাকতে ব্রাইটনের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাই টুখেলের দল। এদিকে ইতালিয়ান কোপায় সহজ প্রতিপক্ষের বিপক্ষে লড়াই ইউভেন্টাসের, শেষ 8 ম্যাচের 6 জয়ে ছন্দে রয়েছে অ্যালেগ্রির শিষ্যরা। কোয়ার্টার ফাইনাল লিস্টিতে সেরি আর তলানির দলকে হারাতে চাই তুরিনের ওল্ড লেডি। বিশ্রামে থাকবেন মোরাতা, দিবালা। আক্রমণে দেখা যাবে কিন ম্যাককেনি জুটিকে। জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন দানিয়েল মেদভেদেভ। নারী এককে প্রথম রাউন্ডে জিতেছেন মুগুরেজা, পাভলি ও চেঙ্কোভা। রডলেভার এরেনায় সুইজারল্যান্ডের হেনরির বিপক্ষে প্রথম 2 সেট সহজেই পার করেন মেদভেদেভ, তবে তৃতীয় সেটে দিতে হয়েছে পরীক্ষা। টাইব্রেকে পরবর্তী সেটেও জিতেন দ্বিতীয় বাছাই। ষষ্ঠ বাছাই আন্দ্রে রুবলেভ ইতালিয়ান মাগেরকে হারিয়েছেন 6-3, 6-2, 6-2 সেটে। নারী এককে বাদ পড়েছেন কেভিতোভা, তবে সরাসরি সেটে জিতেছেন তৃতীয় বাছাই মুগুরেজা। অ্যানা বন্ডারকে সরাসরি সেটে পরাজিত করেছেন দশম বাছাই পাবলি চেঙ্কোভা। প্রথম ধাপে সহজভাবেই পার করেছেন সিমোনা হালেপ। অস্ট্রেলিয়ান ওপেনের পর এবার ফ্রেঞ্চ ওপেনে নোভাক জকোভিচের অংশগ্রহণ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। দেশটিতে পাশ হয়েছে নতুন আইন যেখানে বলা হয়েছে করোনা টিকা না নিলে কাউকেই কোনো ইভেন্টে খেলতে দেয়া হবে না।
এখনও করোনার ভ্যাকসিন নেননি জকোভিচ। রবিবার অস্ট্রেলিয়ার আদালতে লড়াইয়ে হেরে দেশে ফিরতে হয়েছে। একই সময়ে ফ্রান্সের সংসদে টিকা সংক্রান্ত আইন পাশ হলো। আইন অনুযায়ী এখন থেকে টিকা না নেয়া ক্রীড়াবিদরা খেলায় নিষিদ্ধ থাকবেন, আর এই আইন সবার জন্য প্রযোজ্য হবে। দর্শক বা ক্রীড়াবিদ কারো ক্ষেত্রেই আলাদা আচরণ করা হবে না। আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ফ্রেঞ্চ ওপেন, তখন পরিস্থিতি পরিবর্তন হতেও পারে, তবে এই আইন চালু থাকলে কেউই ছাড় পাবেন না। আর এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে আরও বিস্তারিত সংবাদ দেখতে পাবেন।